কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি, কবে থেকে শুটিং শুরু করার কথা আর পরিচালক সাথে কিভাবে কথা হচ্ছে এই শিডিউল নিয়ে? শুটিং আজকে থেকে চলছে, যেহেতু খুব স্ট্রং প্রি প্ল্যান করে কাজটা করছে, টেবিল বয় করছে খুব ভালো, দেশের বাইরে কাজ করছে, আপডেট লজিতে কাজ করছে, কাজগুলো করতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে ওরা কিছুদিন সময় লেগে যাচ্ছে। তো হচ্ছে আমরা আমরা শুনছি যে রামুজি দিয়ে স্টার্ট হবে ছবিটা, রামুজি দিয়ে অনেক গল্পই যায়। মূলত আমার স্পেশালিটি আমার কাছে যেটা লেগেছে, আমি যে অনেক ইয়াং ক্রাউড আছে শুরুতেই যে বিষয়টা খুব আমাকে, সেটা হচ্ছে যে পুরো টিমটাই হচ্ছে খুব ইয়াং এডুকেটেড, সব শিক্ষিত একটা গ্রুপ চল, মানে সবাই ইনভলভ, সিনেমাটার ব্যাপারে এত ইনভলভ, আমার খুব ভালো লেগেছে ইনভলভমেন্ট দেখে। আর ওরা ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে খবর রাখে এবং এই ওয়ার্ল্ড সিনেমার সম্পর্কে খবর লিখে আধুনিক হয়েও এত ভালো পড়াশোনা জানা, এত আধুনিক ছেলে পেলে হয়েও, এত ইয়াং ছেলে পেলে হয়েও তারা বাংলা সিনেমা বানাতে চেয়েছে। ইয়েস, আমরা একটা বাংলাদেশের সিনেমা, একটা বাংলা সিনেমা যার যেটা দেখে মনে হবে ইয়েস এটা আমার সিনেমা, আমরা যেন প্রাউড করে বলতে পারি এটা আমার বাংলাদেশের সিনেমা। নতুন কোনো নতুনত্ব আছে কিনা আরও, যেমন সব ছবিতে তো আপনার এক ছবি থেকে আর একটা নতুনত্ব আমরা পাই, এই এই ছবিতে আলাদা করে আপনার কোনো বিশেষত্ব আপনাকে উপস্থাপন হবে কিনা? আপনার অবশ্যই যেহেতু সব কিছুতেই ওরা চমক দেওয়ার চেষ্টা করছে, নতুন একসাথে গল্পটাই যেহেতু, গল্পের ট্র্যাকটাই যেহেতু আমার কাছে মনে হয়েছে অনেক নতুন, অনেকদিন পর অনেক নতুন একটা ট্র্যাক, বাংলা ট্র্যাক। এই আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটাই মানুষ দেখবে যে অনেকদিন পর একটা বাংলা হচ্ছে গত প্রতিযোগিতার জন্য আপনার বাড়তি একটা প্রিপারেশন থাকে যেটা আমরা বাংলাদেশে ছবি গুলোতে দেখি না, মানে এটাও তো বাংলাদেশের ছবি, হ্যাঁ এটার মধ্যে আপনি গানটা পাবেন যৌথ প্রযোজনা আর বাংলাদেশের সিনেমা বলতে কথা না, যদি আমার বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে যদি আমার প্রেজেন্টেশন না থাকতো তাহলে আমার আজকে ক্যারিয়ার স্টারডম অবস্থান যৌথ প্রযোজনার সিনেমা তো রিলিজ হয়েছে মাত্র দুটা, এর আগেও শাকিব খান বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়েই চমক দেখিয়েছে, দ্যাটস ওয়াই তো এত বছর ছিল মানুষের ভালোবাসা। সবাই চায়, প্রত্যেকটা শিল্পীই চায় যে যে কোনো একটা ভালো সিনেমা ভালোভাবে করার জন্য, আর আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আমার ইন্ডাস্ট্রির সিনেমা যেন আমার ইন্ডাস্ট্রির সিনেমা যেন অনেক ডেভেলপ সিনেমা, আমরা দেশপ্রেম দেখাতে গিয়ে বা দেশের চলচ্চিত্র দেখাতে গিয়ে সেই সেকেলেই যেন পড়ে না থাকে, আমাদের যদি আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হয় তাহলে 2080 কি সিনেমা রিলিজ হবে সেটা নিয়েই ভাবতে হবে, সময়কে ধরে করতে, আমরা সেই কোন পেছনে কী করেছিলাম সেটা দেখে কোনো লাভ, আর সামনে এগোতে হবে, সবাইকে আধুনিক হয়েতেই এগোতে হবে, সেই টেকনোলজির ছোঁয়া থাকতে হবে সিনেমা, মানে সেই ছোঁয়া কিন্তু অনেকেই কিন্তু অনেক বাংলা সিনেমায় কিন্তু এখন দেখাচ্ছে নিজেদের, আমাদের যেটা যৌথ প্রযোজনা না এমন অনেক সিনেমাই কিন্তু সুন্দর দেখাচ্ছে, অনেক যৌথ প্রযোজনার সিনেমাও কিন্তু মুখ টুকরে পড়ছে, ওই সিনেমা করেছে যৌথ প্রযোজনার মাত্র দুটি, আমার আগে যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে কিন্তু অনেক, এবং অনেক সিনেমাই কিন্তু মুখ টুকরে পড়েছে, তার রেকর্ডও আছে, তো এটা আল্লাহর অশেষ রহমত। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ছবির ক্ষেত্রে যে ওনারা বলছিল যে টেকনোলজির ক্ষেত্রে একটু অন্যভাবে তারা কাজ করবে, সেই ক্ষেত্রে কি কারিগরি বা লজিস্টিক সাপোর্ট যেগুলো সেই ক্ষেত্রে কি এগুলোকে বাইরে থেকে এনে করবে কি না, মানে বাইরে সাপোর্ট নেবে, বাইরে করছে বাইরে থেকে সাপোর্ট নেবে? আচ্ছা, এই মুহূর্তে নোলকের বাইরে আপনার আর নতুন ছবি কি কি মানে হাতে সেগুলো জানতে চাই? আবার সামনে তো অনেক ভালো ভালো ছবির ডিক্লারেশন আসছে, তো সেই ছবিগুলোর সময় আবার সেই ছবিগুলো
মুক্তি প্রতিক্রিয়া কি কি আছে? হ্যাঁ মুক্তি প্রতিক্রিয়া কি কি আছে? না মুক্তি প্রতিক্রিয়া তো অনেক মুক্তি প্রতিক্রিয়া তো বেশ কিছু ছবি আছে তো মুসি যখন আসবে সেন্সরে যাবে তখন সবাই না লাগবে আপনার হাতে অনেকগুলো ছবি যেমন চালবাজ তারপরে অনেকগুলো ছবি আছে সেগুলো শিডিউলের ক্ষেত্রে কোনো ঝামেলা মনে হচ্ছে কিনা নিজের কাছে যে ধরেন পাঁচটা ছবি হাতে কীভাবে আপনি ভাগ করে নিচ্ছেন বিষয়গুলো মানে আমি সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি সুন্দরভাবে অনেক ছবি তো বলছি আমি গোনা পাই যে ছবি নাম্বার কত পাই ছবি সংখ্যাটা আমি এখন নাম্বার গোনার সময় আসেনি যেদিন রিটায়ার করবো সেদিন দিয়ে গুনবো যে কতটা সিনেমা করেছিলাম তো এখন সিনেমার সংখ্যা গুনে আবার ঠিক হবে এখন তো শুধু সিনেমা করেই যাবে আমরা একটা উচ্চা গুনছিলাম হাজার প্রমুখ ছবি দুই হাজার প্রমুখ ছবি ও মাই গড হাজার ইটস আ ফানি ওয়ার্ড ম্যান তবে এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলো হচ্ছে যে কিছুদিন আগে আপনারা যেটা দেখেছেন যে আমাদের বাংলা সিনেমা পুরো ইউএইতে চলেছে মুক্তি পেয়েছে সেখানে হিন্দি সিনেমার সাথে রিলিজ হয়েছে এবং সেখানে কিন্তু সুপার ডুপার হিট ইংলিশ সিনেমা হিন্দি সিনেমার সাথে মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে এবং সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হচ্ছে তো সেটা কিন্তু আমাদের একটা বড় অর্জন এই মুহূর্তে 13টা জায়গায় 32টা হলে চলতেছে সিনেমাটা ইউরোপ আমেরিকা দুবাই মানে মধ্যপ্রাচ্য মিলে ঢাকা ঢাকা চলছে এই বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সিনেমার যে নতুন করে যাত্রা সেইটাকে কীভাবে দেখছেন আন্তর্জাতিক অঙ্গনের কমার্শিয়ালি যাত্রা শুরু হয়েছে শিকারি থেকে এখনও সেটা আছে আন্তর্জাতিক অঙ্গনের প্রথম যাত্রা শুরু হয়েছে আমরা ইউটিউবে দেখলেই দেখবো প্রথম কানাডা থেকে শুরু হয়েছে কানাডা একটা সিনেমা অডিয়েন্স একটা স্টেশন চালিয়ে তারা পরে আবার স্টেশন বাড়াতে তারাই বাড়িয়েছে সফলতা দেখে তারপরে এসেছে নবাব সেটার একটা অভূতপূর্ব একটা সাফল্য ছিল ওভারসিজ মার্কেটগুলোতে মানে ওই ধারাবাহিকতাই আসছে এখনো চলছে তো এই যে একটা রোটেশন তৈরি হয়ে গেছে তার ধারাবাহিকতা যেমন এখন ঢাকা অ্যাটাক চলছে সামনে হয়তো বা আরেকটা ওরকম ভালো সিনেমা চলছে এটা তো কী হচ্ছে এখন কিন্তু আর ওই দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকছে যেভাবে করে পৃথিবীতে ছড়িয়ে গেছে বলিউডে সেই ধারাই তো এগোচ্ছে ভেরি পজিটিভ সাইড এভাবে যদি চলতে থাকে এভাবে সিনেমা চলে পরে আর যদি চলতে থাকে তাহলে সেই দিনও বেশি দেরি নয় যখন আপনারা নিজেরাই জার্নালিস্টরা সিনিয়র জার্নালিস্টরা খবর দেবেন যে ফাইন আমেরিকার সেন্টার আমেরিকার প্রতিনিধিকে ফোন করবেন যে ফাইন আমেরিকার সেন্টার কী অবস্থা ইউকের কী অবস্থা মিডল ইস্টের কী অবস্থা যে সবগুলো আমি অনেক আগে থেকেই দেখে আসছি যে একদম একদিন নামবো একটা কান্ট্রিতে নেমে দেখবো যে আমাদের সিনেমার মিল চলছে শপিং মলে যাবো দেখবো যে টপ চার্টগুলোতে আমার সিনেমা আছে ইনশাআল্লাহ তো এই জায়গাটা যদি আরও ভালোভাবে অর্জন করতে চাই আপনার কি মনে হয় না যে আমাদের আরও আর্টিস্ট দরকার একসাথে কোন দিয়ে কতদিন ইন্ডাস্ট্রি রাখবো আগে তো ইন্ডাস্ট্রি টিকে থাকবে তারপর তো হ্যাঁ টিকে তো থাকবেই আগে যখন ইন্ডাস্ট্রি টিকে আছে এখন কিন্তু অনেক কিছুই হচ্ছে যদি ইন্ডাস্ট্রি কাউকে না কাউকে সেটা ঠিক আছে এক একটা সময় এক একজন এসে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আছে আসলে কেউ কাউকে পজিশন তো নিতে পারে যার যার পজিশন সে ক্রিয়েট করে যদি যারা হলিউডের দিকে যদি তাকান এখনো ওই একটা টম ক্রুজকেই বলা হয় যে কিন্তু পাশাপাশি তো আরো 10টা হিরো আছে সেখানে আরো 10টা হিরো আছে আমাদের এখানেও তো পাশাপাশি আরো 10টা হিরো আছে না সেটার অবস্থান তো আমরা ওইভাবেই করতে পারতেছি না কম্পেয়ার করতে পারতেছি না তাদের অবস্থান নেই অবশ্যই আছে কিন্তু আমি যেমন পাশে আমি হলিউডে আপনি বোম্বের ইন্ডাস্ট্রিতে যদি যান বলিউডে সেখানে দেখেন যে অন্তত 10টা নায়ক একেবারে প্যারালাল প্রায় সেখানে সিনেমা হচ্ছে প্রায় হাজারখানে আর সেখানে মাত্র চার থেকে পাঁচজন হচ্ছে সুপারস্টার আরও বেশি আর চার থেকে পাঁচজন স্টারের তো অভাব নেই সুপারস্টার হাতে গোটা হাজার খানেক সিনেমায় পাঁচজন দিয়ে কী হবে তারা তো পাঁচটা সিনেমা করছে তারাই সব কোনো দিকে থাকছে বড় সিনেমা ইনশাআল্লাহ আমরা পজিটিভ থাকি আমরা নেগেটিভ না হই ইন্ডাস্ট্রি টিকে থাকলে নতুন নতুন ছেলে পেলে আসবে আজকে যেমন যে টিমটা এসেছে তারা একদম নতুন একটা টিম
তারা একটা স্বপ্ন নিয়ে এসেছে আসলে সবাই তো প্রথমে নতুন থাকে তারপর তারা হচ্ছে আস্তে আস্তে একটা ছোট জায়গায় গিয়ে পৌঁছে তো এখন কিন্তু কি হয়েছে এই টিমটাকে দেখি মনে হচ্ছে ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করছে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা সিনেমা বানানোর স্বপ্ন দেখছে বড় সিনেমা বানানোর স্বপ্ন দেখছে বাংলাদেশের সিনেমা নিয়ে চিন্তা করছে এই জেনারেশন সবার কি চিন্তা খারাপ যে এটাই তো আমরা চাই পজিটিভ একটা ব্যাপার সবার মধ্যে রয়েছে যে ইয়েস আমি সিনেমা দিতে পারবো ইয়েস আমি সিনেমা করতে পারবো বাট আমি একটা ইয়াং বিজনেসম্যান বা আমি একটা সিনেমার প্রডিউসার হবো বিরাট প্রোডাকশন করবো আমার সিনেমা ইন্টারন্যাশনালি আমি রিলিজ করবো এই যে এখন তরুণদের মধ্যে এখনকার জেনারেশনের মধ্যে যারা এখন পড়ুয়া বা পড়াশোনা শেষ করে মাত্র বিজনেস করা শুরু করেছে বা কিছু করছে তাদের মধ্যে যে এই যে সিনেমা সিনেমা রপ্তা একটা শুরু হয়েছে এটা সবাই কিন্তু এখন বুঝতে শিখেছে যে না সিনেমা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা দিয়ে আপনি আপনার দেশ আপনার হিস্ট্রি আপনার কালচার আপনার দেশের পতাকাটা পুরো পৃথিবীর কাছে পুরো পৃথিবীর কাছে আপনার সবচেয়ে বড় মাধ্যম সিনেমা যেটা দিয়ে আবুজভাই পৌঁছানো রয়ে সবচেয়ে বড় মাধ্যম সিনেমা যেটা দিয়ে আপনি মানুষের মনে ঢুকে যাবেন বাংলাদেশকে সবার বাংলাদেশের কালচারকে সবার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে অনেক কথা হলো থ্যাংক ইউ আবার কথা হচ্ছে